স্বঘোষিত রাষ্ট্রপতি এবং অগণতান্ত্রিক সরকার দিয়ে দেশের উন্নয়ন হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 2009 সাল থেকে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে। সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের 11টি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন। সেই সঙ্গে চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আরও বাড়বে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। জাতির পিতার স্মৃতি বিজড়িত মোঘল আমলে তৈরি রমনা পার্ককে আধুনিকায়ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2019 সালে গণপূর্ত অধিদপ্তর এই পার্কের উন্নয়ন কাজ শুরু করে। স্থাপত্য অধিদপ্তরের নকশায় তৈরি করা হয়েছে 2 লেনের আধুনিক ডেক আর দৃষ্টিনন্দন সব ব্রিজ। আধুনিকায়ন করা হয়েছে টয়লেট আর কফি কর্নার। রাজধানী ঢাকার ফুসফুস বলে পরিচিত রমনা পার্কের বটমূলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের মোট 11টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রমনা পার্কের উন্নয়ন ছাড়াও এসব প্রকল্পের মধ্যে রয়েছে রাজধানীর মিরপুরে মধ্যমায়ের মানুষের জন্য 1040টি ফ্ল্যাট এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তাদের আবাসন সমস্যা কাটাতে নির্মাণ করা 1026টি আধুনিক ফ্ল্যাট। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বঘোষিত রাষ্ট্রপতি কিংবা অনির্বাচিত লোক দিয়ে দেশের এসব উন্নয়ন সম্ভব হতো না। বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রবৃদ্ধির 9 ভাগের উপর অর্জিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমলে 1975 সালে। কিন্তু 15 আগস্টের পরে সেই অগ্রগতি সম্পূর্ণ থেমে যায়, কারণ অবৈধভাবে ক্ষমতা দখলকারী যারা একাধারে জাতির পিতা হত্যার পর যিনি সেরা প্রধান হলেন, তিনি একদিন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিলেন। এই ঘোষিত রাষ্ট্রপতি অনির্বাচিত লোক দিয়ে কখনো দেশের উন্নতি হয় না, এটা প্রমাণিত সত্য। তো 21 বছরে এই উন্নয়নটা হতে পারেনি। 96 সালে সরকারে আসার পর জনগণের সেবক হিসেবে আমরা কাজ করেছি, অন্তত জনগণের উন্নয়ন অন্তত আমরা করতে পেরেছিলাম। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, সাক্ষরতার হার বাড়িয়েছিলাম, খাদ্য উৎপাদন বাড়িয়েছিলাম, কিন্তু আমরা আবার 2001-এ আসতে পারলাম না ক্ষমতায়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে 2008 সালে নির্বাচনে আমরা রূপকল্প 21 ঘোষণা দিয়ে সরকার গঠন করি। সরকার প্রধান বলেন, বর্তমানে গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ 21 সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র 2009 সালে সরকার গঠন করার পর থেকে ধারাবাহিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল বলেই, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সরকারে ছিল বলেই যে এই উন্নয়নগুলি সম্ভব হয়েছে। যদি এই ধারাবাহিক গণতান্ত্রিক ধারা না থাকতো, তাহলে এদেশ কিন্তু এত উন্নত হতে পারত না। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আজকের বাংলাদেশ স্যাটেলাইট যুগের বাংলাদেশ। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আমরা পরমাণু শক্তি একটি, আমি বলবো যে তাদের একটি মানে পরমাণু শক্তির সাথে একটা যুক্ত হতে পেরেছি। আমরা পরমাণু বোমা বানাবো না, কিন্তু আমরা বিদ্যুৎ তৈরি করছি, আমরা অন্তত সেটুকু করতে পেরেছি। আমরা সেই পরমাণু ক্লাবে যোগদান করতে সক্ষম হয়েছি। আমরা আজকে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় ব্যস্ত, উন্নত দেশগুলি হিমশিম কাঁদছে, করোনা ভাইরাসের অতিমারি, সেই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, যার ফলে আজকে ধনী দেশগুলি খুব হিমশিম কাঁদছে, তারপরেও বাংলাদেশের অর্থনৈতিক গতিধারাটা অন্তত আমরা অব্যাহত রেখেছি। আমাদের প্রবৃদ্ধি আমরা 7 ভাগ অর্জন করতে পেরেছি। সে সঙ্গে চলতি বছরেই বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দার পূর্বাভাস দিয়েছে বিভিন্ন সংস্থা, তা মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও জানান সরকার প্রধান। 2023 সাল বিশ্বব্যাপী আরো বেশি অর্থনৈতিক মন্দা দেখা দেবে, আমাদের দেশে যেন সেই হাওয়াটা না লাগে, সেই জন্য ইতিমধ্যেই আমরা নিজেদের খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হয়েছে এবং সকলকে আহ্বান করেছি 1 ইঞ্চি জমিও যেন আনাবাদী না থাকে। নিজেদের খাদ্য যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের উপরে এই আঘাতটা আসবে না।
যাক, আমি আজকে এইটুকু বলতে পারি যে আজকে রমনা পার্ক, এই রমনা পার্কটা বহুদিনের পুরনো, আর এই পার্কটা যখন আবার নতুনভাবে শুরু করা হয়েছিল আমার এখনো মনে হচ্ছে 1961 সালে, সেই 1961 সালে আমরা তখন শিলনবাড়িতে বাসায় থাকি। প্রতিদিন আমার বাবা তখন কেবল জেলখানা থেকে বেরিয়েছেন, তিনি 58 সালে মার্শাল ল হওয়ার পরে গ্রেপ্তার হন, 59 সালের 17ই ডিসেম্বর মুক্তি পান। আমরা শিলনবাড়িতে 76 নম্বর শিলনবাড়িতে বাসায় থাকতাম, একটা উপরে 2 কামরা একটা ফ্ল্যাটে। তো সেখান থেকে প্রতিদিন আমার বাবা আমাদেরকে সকালবেলা মর্নিং ওয়াক করতে নিয়ে আসতেন এবং আমরা এই রমনা পার্কে আসতাম। তখন রমনা পার্কটা কেবল আবার নতুন করে তৈরি হচ্ছে, এখানে একটা ছোটো চিড়িয়াখানাও ছিল। যা পরবর্তীতে রমনা পার্কের অবস্থা খুবই, মানে লেকের অবস্থাও খারাপ হয়ে যায়, কারণ লেকের সাথে আপনার শিগুনবাগিচা খাল বা শান্তিনগর খালের যে সংযোগ ছিল যেটা একেবারে নদী পর্যন্ত, সেগুলি বন্ধ হয়ে যায়, বক্স কালভার্ট করা হয়, নানা কিছু করা হয়, যার ফলে লেকের পানিটাও নষ্ট হয়ে যাচ্ছিলো। যা আমি নির্দেশ দিয়েছিলাম সেই লেক আবার খনন করে নতুনভাবে তৈরি করা, আজকে সেই লেকের উন্নতি হয়েছে এবং সেই রমনা পার্কেই আপনারা সবাই বসে আছেন। কাজেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উন্নয়নটা শুধু আর্থসামাজিক উন্নয়ন না, প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্যও কিন্তু আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশের যারা সরকারি কর্মচারী তাদের বেতন ছিল অত্যন্ত সীমিত, সংসার চালানো তাদের কঠিন ছিল, আমরা কিন্তু তাদের সকলের বেতন ভাতা 123% 123% বেতন ভাতা বাড়িয়েছি। তাদের আবাসন সুবিধা করবার জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ করা শুরু করি প্রথম বছর থেকেই এবং এখনো আজকেও আমরা সেটা করেছি। আমাদের জনসাধ্যের জন্য সেরকম সুন্দর বসবাসের জায়গা ছিল না, আমরা সেগুলো একে একে নির্মাণ করে দিচ্ছি। আমাদের শুধু ঢাকা শহরকে ঘিরে আমাদের কিন্তু উন্নয়ন পরিকল্পনা, আমাদের উন্নয়ন প্রকল্প তৃণমূল পর্যায়ে, একেবারে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে পর্যন্ত। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, ওয়াইফাই কানেকশন বা ইন্টারনেট কানেকশন সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ব্রডব্যান্ড পৌঁছে গেছে। স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করে আমরা স্যাটেলাইট যুগেও প্রবেশ করেছি, কাজেই সেটাও আমাদের একটা বিরাট সুবিধা সৃষ্টি করে দিয়েছে। তাছাড়া বিদ্যুৎ, যে বিদ্যুৎ পেয়েছিলাম 96 সালে মাত্র 1600 মেগাওয়াট, 4300 বৃদ্ধি করেছিলাম, 2009 এসে দেখি বিদ্যুৎ আবার কমে গেছে, 3000 নেমে গেছে। আমরা এখন অন্তত এটুকু বলতে পারি যে সারা বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত করব, সেটা আমরা করতে পেরেছি। সারা বাংলাদেশে এখন আমরা বিদ্যুৎ দিয়েছি, আমরা এখন প্রায় 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তার মানুষকে দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। তারপরে আমি বলবো বিশ্বব্যাপী বিদ্যুতের অভাব, জ্বালানি তেলের অভাব, ব্যাপকভাবে মূল্যস্ফীতি, যার ফলে অনেক দেশ, আপনারা জানেন যে ইংল্যান্ডে প্রায় 150% বিদ্যুৎ মূল্য বৃদ্ধি করা হয়েছে, সেখানকার মানুষ এই শীতের সময় একটা ঘরের ভিতরে তারা সেখানে হিটার জ্বালিয়ে বসে থাকে, এমন অবস্থা ইউরোপেও বিভিন্ন দেশে। কাজে এখানেও আমি সবাইকে অনুরোধ করবো বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু সাশ্রয়ী হবেন, পানি ব্যবহারে সাশ্রয়ী হবেন। ঢাকা শহরে সুপেয় পানির ব্যাপক অভাব ছিল, আওয়ামী লীগ সরকার আমলেই কিন্তু আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সাইদাবাদ 1, সাইদাবাদ 2, সাইদাবাদ 3, পাগলা বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে আমরা কিন্তু সুপেয় পানিরও ব্যবস্থা করেছি, সেটাও ব্যবহারে সবাইকে আমি সাশ্রয়ী হবার জন্য আহ্বান জানাচ্ছি। এই আমাদের লক্ষ্য যে যারা কাজ করবে, আমরা শুধু বেতন ভাতাই বাড়াইনি, আবাসন সুবিধা সৃষ্টি করবার জন্য আমরা তৈরি করে দিচ্ছি। আজকে আমাদের হাইকোর্ট, সেখানে সেই পুরনো হাইকোর্টের একটা দালান, ওখানেই মাত্র 7-8 জন বোধ হয় জজ সাহেব বসতে পারতেন উচ্চ আদালতে, আমরা কিন্তু সেখানে অ্যানেক্স ভবন করে দিয়েছি, পরবর্তীতে আরও কাজ করেছি। আবার আমাদের আইনজীবীদের জন্য আমরা সুব্যবস্থা করেছি এবং তাদের লাইব্রেরি বা তাদের সমস্ত কিছু যাতে উন্নত হয় সেই ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা এবং জেলায় জেলায় আমরা আদালত ভবন নতুন করে তৈরি করে দিচ্ছি এবং সেখানেও উন্নত মানের লাইব্রেরি এবং সকলের, এবং একদিকে জজ সাহেবদের অপরদিকে আইনজীবী সকলেরই একটা সুযোগ সুবিধা যাতে সৃষ্টি হয় সেই পদক্ষেপ কিন্তু আমরা নিয়েছি এবং সেই কাজগুলি আমরা করে যাচ্ছি। কাজে এভাবেই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটি মানুষের সমস্যাগুলি দূর করার ব্যবস্থা নিয়েছি। সরকারি কর্মচারীদের, কর্মকর্তা কর্মচারীদের আবাসন সমস্যার সমাধানে 2000 আমরা ইতিমধ্যেই যে আপনি আগেই শুনেছেন মাত্র 8% মানুষ বসবাস করার সুযোগ পেত, এটাকে আমরা 40% উন্নীত করব, এটা আমরা লক্ষ্য স্থির করেছি, বর্তমানে প্রায় 32% আমরা করতে সক্ষম হয়েছি।
সেই জন্য আর তাছাড়া ঢাকার বাইরে জেলাগুলিতেও আমরা আবাসন ব্যবস্থা তৈরি করে দিচ্ছি, যাতে করে আমাদের অফিসাররা যে সেখানে ভালোভাবে থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে সেই ব্যবস্থাটাই আমরা নিয়ে যাচ্ছি। আমি আর বেশি সময় না নিয়ে এটুকু বলবো যে বাংলাদেশ আজকে 2009 সাল থেকে এই 23 সাল বাংলাদেশের যে উন্নয়নটা এবং বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মাথাপিছু আয় 2,824 মার্কিন ডলারে উন্নীত করা, চিকিৎসা সেবা একেবারে গণমানুষের কাছে পৌঁছে দিয়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ওষুধ দেওয়া থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। এমনকি জেলা হাসপাতালগুলিকে আমরা উন্নত করে দিচ্ছি, সেখানে মানে হার্টের চিকিৎসা অন্তত ডায়াগনোসিস যাতে করতে পারে সে ব্যবস্থা, কিডনির সমস্যা ডায়াগনোসিস করা বা ডায়ালিসিসের সুবিধা সেটা যাতে হয় তার ব্যবস্থা আমরা একে একে নিচ্ছি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। ঢাকার বাইরে জেলা